用了。এই যে প্রোগ্রামটা যেটা হচ্ছে এসডিও অফিসে, কেন এসডিও অফিসে এই প্রোগ্রামটার বিষয়ে যদি একটু যদি বলেন কিছু কী কী করে। আমরা আজকে হচ্ছে প্রাইমারিলি ক্যানিং সাব ডিভিশনে, স্বচ্ছ চব্বিশ পরগনায় ক্যানিং সাব ডিভিশনে একটা এসজিএম কোর্ট হওয়ার কথা, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হওয়ার কথা, আর একটা সিভিল জাজ কোর্ট হওয়ার কথা। সেটা স্যাংশন হলেও কিন্তু বিল্ডিং না হওয়ার জন্য সেটা প্র্যাকটিক্যালি আলিপুর থেকে এই কোর্টগুলো চলছে। তো গভর্নমেন্ট থেকে আমাদেরকে সাজেশন দিয়েছে, অ্যান্ড অলসো লোকাল আন্ডার রিপ্রেজেন্টেটিভ মিস্টার সাইবেল লাহিরি অ্যান্ড অলসো শ্যামল মন্ডল সাহেব আমাকে অনুরোধ করেছে এখানে এসে বিল্ডিংয়ের একটা কাজ কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমাকে নিজে রিকোয়েস্ট করেছে। এদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা কাজকে এসেছি, আমরা জায়গা দেখেছি 5.96 একরের মধ্যে ক্যানিংয়ের সাব ডিভিশনাল জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের একটা বিল্ডিং এসএসজিএমের বিল্ডিংটা হবে। সে জমির রেকর্ডস অ্যান্ড ল্যান্ড রেকর্ডস অ্যান্ড আদার থিংস আমরা রেডি করে নেক্সট উইকের মধ্যে গভর্নমেন্টকে পাঠাবো, আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের জন্য কালেক্টরের জমিকে এটা জুডিশিয়াল ডিপার্টমেন্টকে হস্তান্তর করতে হবে। এই আইডিটি ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার প্রপোজালটা নেক্সট উইকের মধ্যে, তার মানে পূজার আগে আমরা পাঠাবো, এটা আজকে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলিয়ে। কিন্তু কনসেনসুয়ালি একটা আমরা জায়গায় আমরা এসেছি, সেই অনুযায়ী ডিপার্টমেন্টে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার প্রপোজাল কমপ্লিট করার পরে তারপরে এখানে কনস্ট্রাকশনের প্রসেসটা শুরু। লক্ষ মানুষের বসবাস, এতে কি এইখানে কি এসিজিএম কোর্টটা হলে কি মানুষ ভালো হবে? ডেফিনেটলি বিভিন্ন কাজের জন্য, লিটিগেশনের জন্য এখানে একটা সাব ডিভিশন সেট আপ একটা থাকছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ আছে, ট্রেজারি আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে জুডিশিয়াল সেট আপ নেই। এখানে জুডিশিয়াল সেট আপ পারমানেন্ট একটা সেট আপ হতে যাচ্ছে বিকজ অফ দ্য আমাদের পিআরআই, এখানে আমাদের লোকাল জনপ্রতিনিধিরা আছে, তাদের উদ্যোগের জন্য এটা হচ্ছে। স্যার কিছুদিন আগে একটা ডাবু আপনি ভিজিট করেছিলেন, সেটার বিষয়ে যদি কিছু বলো কত দূর এগোলো কাজটা? তো আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টে জমিটা ট্রান্সফার করার জন্য প্রপোজাল পাঠানো হয়েছে, আমরা স্যাংশনের জন্য ওয়েট করছি। এটা পার্সু করে আমরা দেখতে হবে, আমরা রিকোয়েস্ট করবো এখানে মিস্টার শ্যামল মন্ডল যে আছে এখানে সাইবুল্লাহ হারি ওনাদেরকে আমরা বলবো, ডিপার্টমেন্টে গিয়ে মন্ত্রীর সাথে আমরা রিকোয়েস্ট করবো। আর ক্যানিং নিউ যে বাস টার্মিনাল যেটা হচ্ছে এটা এটা কি খুব শিগগিরই হবে? ওটা প্রগ্রেসটা আমরা মনিটর করছি, এখানে আমরা অলরেডি কনসার্ন পিডব্লিউডি অথরিটিসকে আমরা বলেছি এটা এক্সপিডিয়েট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট। ওকে স্যার।